আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু রাসূলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া ও রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া হাকামু হে আদেশকারী এই নামটি নিয়ে হাজির হয়েছি আমরা জানি আল্লাহ আপাকবো নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম রয়েছে প্রতিটি নামেরই আলাদা আলাদা ফজলত রয়েছে তাই তো আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন বিহা আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তার সেই নাম সমূহে ডাকো এই জন্যই প্রদর্শক আমরা আপনাদের সামনে আল্লাহ নামের ফজিলতগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন নামের ফজিলতগুলো দেখতে আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে পারেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার অনুরোধ রইল ইয়া হ্যাকা হে আদেশকারী এই নামের আমল আসুন আমরা জেনে নেই এই পবিত্র ইসিম যে ব্যক্তি দিনে জিকির করে তার জন্য দিনের সমস্ত কাজগুলো সহজ হয়ে যায় যত কঠিন কাজই হোক না কেন সমস্ত কাজগুলো তার জন্য একদম সহজ সাধ্য হয়ে যায় সুবাহুল্লা আর যে রাত্রে জিকির করে তার জন্য রাতের কাজ সমূহ সব কাজ যত কঠিন বা সহজ যে কাজই হোক না কেন সমস্ত কাজগুলো সহজ সাধ্য হয়ে যায় সুবাহাল্লা তাহলে আপনি কি করে পড়বেন এটার কোনো নিয়ম নেই কতবার পড়তে হবে বিষয়টা এরকম এমন নয় আপনি যখন কোনো কাজ করবেন তখন এর আগে আপনি কিছু সংখ্যকবার ইয়া হ্যাকামু ইয়া হ্যাকামু এই নামটা পড়বেন দেখবেন যে কোনো কঠিন কাজ আপনার জন্য সহজ হয়ে গিয়েছে সুবাহুল্লাহ প্রদর্শক এছাড়াও আপনি আরেকটি আমল করতে পারেন যে ব্যক্তি এই ইসি মোবারক সদা সর্বদা পাঠ করবে ইয়া হাকামু সে ব্যক্তি যা কিছু বলবে অন্য সবে তা আগ্রহের সাথে মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং সমাজে তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যদি কেউ নেতা হতে চায় লিডারশিপ করতে চায় সমাজের ভিতরে তাহলে সেজন্য ই আমলটা করি ইয়া হাকামু এই নামের আমলটা করে তাহলে কিন্তু তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সে ভালো কিছু করবে তাহলে এই আমলগুলো আপনারা সবাই করুন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক আমিন